এই দাদা, এ জাল ফেলাই না আগে, তোমার হাতে কথা আছে। মাছ কিন্তু সর্বনিম্ন 50টা তোলা লাগবে, কথা বুঝো। যদি 50টা মাছ না তুলি পারো, তাহলে কিন্তু তোমার এই জাল মাল কাটি লো। তাইলি অনে 50টা মাছ এখানে এই গাদির থাকা লাগবে তো, এখন যদি ছড়াইয়া থাকে তাহলে তো না, তোমার মুক্তি প্রজেক্টটা নেই। কি? তুমি নাটক করো নাকি? দাও তো, প্রজেক্ট যত বড়ই হোক, মাছ এনে তো মাছ রয়েছে এক 500 জায়গায় মন। থাকে না। শোনো, মাছ মাছ তোলাই থাক আর লাগবে। না থাক 50টা তোলা লাগবে। প্রথম খেয়াও, প্রথম খেয়াও এ তুমি করো না দাদা, খেয়াওটা তো দিল, জাল এখনো ভাসতেছে। জাল ভরিয়ে গেছে, হ্যাঁ দাদা, আমি ট্যাঙ্গি তুলি পারতেছি না। মাছ না উঠলি কপালে দুঃখ আছে? তোমার তো কয়াই দিলি যে তোমার এই যে প্রজেক্ট, প্রজেক্ট আর তোমার নামে থাকবি না। এ যে ক্যামেরা দিছে নাকি? তুমি তো ফেল মারি যাও দাদার পর গুনবো তুমি কয়টা মাছ পাইছো। আছে, তুমি তো ফেল মারিছো প্রথমই। তোমার মাছ তো বড় হয়নি দেখতেছি, ওই যা সালানো। ওই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় হচ্ছে মাছ ধরা। মিরকি মিরকি তুলি যাও তুমি, সিলভার তুলি পাইলে লাই কেজি রুই উঠছে, রুই রুই মানে বুঝলে দাদা, মাছ তো লাভ পাচ্ছে চরম। পাঁচটা, এই যে রুই, ছয়টা, সাতটা, আটটা, অবশেষে আমাদের পাঁচ ভাগের এক ভাগ তুলি যাও। এই শিখলে নাকি পুকুরে মাছ লেছে 100 মন? তুমি যে ফেল মারলে এখানে মাছ রয়েছে 100 মন, তুমি তুললে 200 দাদা। মাছ খুব জাগিয়ে রে, মাছ জাগিয়ে? হ্যাঁ না, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার, যে কাঁচা দিতে যাও এই কাঁচা দিয়ে মাছ তুলি ফেললে। তুমি তোমার কি চান্স একটা দেবো নাকি নাই দাদা? মধ্যে যা রয়েছে রে মাছ, দাদা তো ফেল মারছে, চান্স আর একটা দিলেন আপনি। দেখি যে এত কষ্ট করেছে, একটা চান্স দিয়ে, এটা ভুল হতেই পারে। আচ্ছা দেন। বিশাল এরিয়া এই রমজান মাসে, আসলে এনে বসে থাকার মতোই একটা জায়গা। চারিপাশে সুন্দর বিল, সেই সুন্দর এনে অবশ্য বড় বড় মাছ আছে কেজি ওজনের। আবার দেখা যাক এইবার কি করে। যাই হোক, যে কটা মাছ তুলছে মোটামুটি দাদার তরকারি হয়ে গেছে, দাদা আর দাদি আরামে খায়া ঘুম পারবিনি।